আসসালামু আলাইকুম দর্শক, আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার কারণপুর চুরাটে। দর্শক আছিল 22 অক্টোবর 2022 রোজ শনিবার। তো এই হাট থেকে আমরা জানার চেষ্টা করব শুকনো হাড্ডিসার গাবি গরুর বাজার দর কেমন যাচ্ছিল। দর্শক দেখেন, প্রচুর পরিমাণে আমদানিকৃত গাবি গরু এবং প্রচুর পরিমাণ লোকের সমাগম। ভাই কটা নিয়ে আসেন? ছয়টা। কয়টা বিক্রি হয়েছে এখন পর্যন্ত? বাজার নাই। আচ্ছা, আমাদের আইডিয়া দেন, এই যে সাদা গাবিটা যে রয়েছে, এইটা রয়েছে, এইটা মনে করে হারা 36 কেজি, মানুষ 32 বলে। 36 কেজির মানুষ 32 বলতেছে, 4000 লস। আচ্ছা দর্শক, আচ্ছা গরুর বাজার খারাপ এটা। আচ্ছা, এটা 36 কে চাওয়া যা? হ্যাঁ। তারপর ওটা 32 দাম বলে ব্যবসায়ী? আচ্ছা আচ্ছা, আমরা একটু আইডিয়া নেই। তারপর এই যে লাল লালটা দেখতেছি, 33 33 বলে। দর্শক শুনলেন, 35,000 টাকা দাম কিন্তু চাওয়া দাম, আর কাস্টমার কিন্তু 33,000 দাম বলে। তো আমরা ভালো করে আপনাদের মাঝে ভিডিও করা যাচ্ছে না, এমনভাবে একটু আইডিয়া দিব আপনাদের আর কি হাড্ডিসার গাবি করুন। এখন বাজে 12:51 মধ্য দুপুর। তো আজকের কেমন যাচ্ছিল বাজারটা বড় ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করব। বড় ভাই কি অবস্থা, কয়টা নিয়ে আসছেন? একটা বিক্রি হয় নাই এখনো? দুইটা নিয়ে আসেন? দুইটাই রয়েছে, এই যে দুইটা। জি। আচ্ছা, আমরা একটু শুনবো কেমন দাম দর। এই যে লালটা দেখতেছি, এটা কেমন দাম রাখছেন আজকে? এটা দাম 40 কি চাওয়া? চাওয়া 40,000 টাকা চাওয়া দাম। কত বলছে কাস্টমার? 34-35 বলে। হ্যাঁ, চাইতেছে ব্যাপারী সাহেব, চাইতেছে। হ্যাঁ দর্শক, আমরা শুনতেছি আজকের বাজারে ভালো গরু। এই যে চাচা মূলত দাঁত দেখলো, কিনলেন গরু কিনলেন? আচ্ছা, কিনতেছেন না, দেখতেছে। 40-এর গরু 30 ভাঙে দিয়ে দাম দিয়ে চলে গেল। দর্শক আমরা শুনলাম আজকের বাজারে শুকনো হাড্ডিসার গাবি গরু রেট, দেখতেছেন আমদানিকৃত গাবি গরুর কালেকশন। দর্শক আমরা এখানে একটা গাবি গরু দেখতেছি হাড্ডিসার, এটার দাম দর কেমন রাখে ভাই বলো তো, আজকে জানার চেষ্টা করবো এখান থেকে। দেখেন, জোয়ান বয়স 41,000 দাম চাইলো। এই যে গাবি গরুটি, গোটা কোন জাতের গরু দেখবি? দেখ, গোটা খুব চলে গেল, দেখ দাম বাড়ি যাবে। বয়স কি ভাই এটা? জোয়ান বয়স না? কথা কি না বলে একবার শুনে যে এটা গরু কিনবা ভাই? আমাদের নাম জাহাঙ্গীর আলম। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর ব্যাপারী। আচ্ছা, আমরা এই যে একটা দেখতেছি, এটা দাম হয়েছে 28 কি চাওয়া না বলে? বলেছে তিরিশ চাইছে। বয়স কি গাবি গরু গুলার? ছয় দাঁত বয়স। দর্শক আপনারা শুনলেন দিনাজপুর জেলার কারণপুর সুজুরার থেকে হাড্ডিসার গাবি গরুর বাজার দর। তারপরে আমরা আরেকটু জানাই। আচ্ছা, আরেকটা বিক্রি করলাম। বিক্রি করলেন ওই যে সাদাটা? সাদাটা বিক্রি করলাম। কত ওইটা? 32,500 টাকা। এই যে সাদা গাবিটা? কাস্টমার কাস্টমার কিন্তু 29,000 চাইছে। আচ্ছা, 29,000 চাইছে, এটা 32,000 দাম বলতেছে। দর্শক আমরা জানার চেষ্টা করতেছি এখান থেকে। দেখেন, আমার নাম জাহাঙ্গীর আলম। দর্শক দেখতেছেন আমদানিকৃত আজকের বাজারে যে হাড্ডিসার গাবি গরুগুলার রেট জানার চেষ্টা করতেছি। দেখেন, মানে প্রচুর গরু। দর্শক কত দাম দিলেন? দাম দিল দর্শক আমদানি। দেখেন কালেকশন সংখ্যা। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন? বাজার খারাপ। বাজার খারাপ
আচ্ছা আমরা এই যে লালটা দেখতেছি 29 29 বলে কাস্টমার দাম দিচ্ছে দর্শক দেখতেছেন এই যে আমদানিকৃত আজকের বাজারে প্রচুর আমদানি হ্যাঁ প্রচুর আমদানি কিন্তু বাজার খারাপ বুঝতে পারতেছেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনলাম আজকের দিনাজপুর জেলার কারণ কুশুরাট থেকে শুকনো হাড্ডিসার গাবি গরুর বাজার দর দেখেন প্রচুর আমদানি গাবি গরু দর্শক দেখতেছেন আজকের বাজারে আমরা এখানে একটা দেখতেছি গাবি গরু কেমন দাম রাখে ভাই গুলো তো জানার চেষ্টা করব এখান থেকে হাড্ডিসার গাবি কি বড় ভাই এটা আপনার খবর ভালো কেমন দাম রাখছেন এটা বড় ভাই 35 35 চাওয়া দাম চাওয়া দাম 35000 গাবিটার বয়স কি গাবিটার ভাই দুই দাঁত বয়স শুনলাম 35000 টাকা চাওয়া দাম এই যে বয়সও দেখতেছি আমার এই যে আজকের বাজারে যে শুকনো হাড্ডিসার গাবি গরুগুলার বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে স্থানীয় দেখতেছেন কালেকশন হাড্ডিসার গাবি গরুগুলার বাজার দর আমরা শুনতেছি এখান থেকে এই যে এইখানে একটা দেখি এটা কেমন দাম রাখে ভাই ভাই এটার কেমন দাম রাখছেন আজকে নতুন জুয়া দর্শক শুনলেন এই যে বয়স গাবিটা গরুটার কিন্তু নতুন জোয়ান বয়স এই যে আমরা দেখানোর চেষ্টা করছি শুকনো হাড্ডিসার গাবি গরু বাজার দর দিনাজপুর জেলার কারণ পশুরাট থেকে আমরা এখানে দেখাই বেশ কিছু গাবি গরু এইখানে রয়েছে শুনবো হ্যাঁ